মহাবিশ্বের কি কোনো শেষ সীমানা বা প্রান্ত আছে? শেষ সীমানা থাকলে তার ওপাশে কি আছে? শেষ সীমানা কি কোনো ওয়াল বা দেওয়াল দিয়ে ঘেরা? মহাবিশ্ব ও বিগ ব্যাং নিয়ে অনেকেই বেশ স্পষ্ট ও ভুল ধারণা রয়েছে। আমি এগুলো ধীরে ধীরে ব্যাখ্যা করার চেষ্টা করব। উপরোক্ত প্রশ্নের উত্তর আমি দুইটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেওয়ার চেষ্টা করব। এক, সসীম মহাবিশ্ব। সসীম মহাবিশ্ব হতে পারে। সসীম হলে এর একটি নির্দিষ্ট আয়তন বা ভলিউম থাকবে, ঠিক যেমন একটি বাক্সের একটি নির্দিষ্ট ভলিউম বা আয়তন রয়েছে, কারণ এটি স্থানের একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে। তবে বাক্সটি একটি বদ্ধ পৃষ্ঠ বা ক্লোজ সারফেস দ্বারা আবদ্ধ হলে মহাবিশ্ব এর কোনো বিদ্ধ বা পৃষ্ঠ বা ওয়াল বা দেওয়াল নেই। অর্থাৎ মহাবিশ্বের আয়তন সসীম হলেও এর এটি কোনো কিছু দ্বারা আটকানো বা পরিবেষ্টিত নয়, এর নেই কোনো প্রান্ত বা শেষ সীমানাও। কি আমাকে পাগল মনে হচ্ছে? ভাবছেন একটা সসীম জিনিসে আবার কি করে কোনো বাউন্ডারি বা শেষ সীমানা না থাকতে পারে? বিশ্বাস করুন, আমি মোটেও অযৌক্তিক কিছু বলছি না। তবে হ্যাঁ, বিষয়টি মাথা ঘোরাবার মতোই, কারণ এটি কিছুটা গভীরভাবে চিন্তা করার বিষয়। ওকে, লেট মি এক্সপ্লোশন। একটি ফুটবলের কথা চিন্তা করুন। ধরা যাক আপনি একটি চ্যাপ্টার দ্বিমাত্রিক অর্থাৎ টু ডাইমেনশনে রয়েছেন, ঠিক তাসের গোলাম বা কাগজ আঁকা ছবির মতো। আপনার শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু কোনো উচ্চতা বা পুরুত্ব নেই। আরও ভালোভাবে বোঝার জন্য টিভির স্ক্রিনে দেখা দ্বিমাত্রিক লোকজনের কথা চিন্তা করতে পারেন। আপনি বসবাস করছেন উক্ত ফুটবলের পৃষ্ঠে, অর্থাৎ আপনার চলাফেরা শুধু উক্ত ফুটবলের পৃষ্ঠে সীমাবদ্ধ, এর ওপরে নিচে যাওয়ার কোনো ক্যাপাবিলিটি নাই, সক্ষমতা আপনার নেই, কারণ আপনার জগৎটাই দ্বিমাত্রিক। আপনি যে জগতের বাসিন্দা, কোনো এককভাবে আপনি আটকা পড়ে গেছেন এরকম একটি দ্বিমাত্রিক জগতে। এখন আপনি যদি আপনার চারপাশে তাকান এবং সম্পূর্ণ ফুটবলের একটা সামান্য অংশ যদি আপনার ধারা কুচুরীভূত হয়, তাহলে আপনার নিকট মনে হবে আপনি একটা সমতল জগৎ বা মহাবিশ্বে বসবাস করছেন। ঠিক অনুরূপ কারণে আমাদের আগের যুগের অনেক লোকে বিশ্বাস করতেন পৃথিবী সমতল। অসত্য, দেখতেই পাচ্ছেন বৃহত্তর স্কেলে পৃথিবীর পৃষ্ঠ মোটেও সমতল নয়, বাস্তবতা একেবারেই ভিন্ন। এবার কেউ একজন আপনাকে জিজ্ঞেস করলো আপনার জগতের শেষ কোথায়। আপনি আপনার জগতের শেষ দেখানোর জন্য একটি দ্বিমাত্রিক ঘোড়া চড়ে বের হলেন অজানার উদ্দেশ্যে। আপনার ঘোড়া চলছে তো চলছেই, আপনি পিছনে ফেলে যাচ্ছেন বন, বাদর, মাঠ, প্রান্ত, সবুজ ঘাত ইত্যাদি ইত্যাদি। কিন্তু হঠাৎ একদিন আপনি আবিষ্কার করলেন আপনি যেখান থেকে রওনা দিয়েছিলেন ঠিক সেখানে এসে হাজির, অর্থাৎ আপনার যাত্রাবিন্দু আপনার সমাপ্ত বিন্দু। মজার ব্যাপার হলো এই দীর্ঘ জানিতে আপনি ফুটবলের সম্পূর্ণ পৃষ্ঠটি একটিবার চক্কর মেরে আছেন, অথচ এই পুরো চক্করকালে আপনি আপনার জগতে কোনো শেষ সীমানা দেখতে পাননি, খুঁজেও পাননি। পাবেন কি করে? একটা ফুটবল পৃষ্ঠ তো বদ্ধ অর্থাৎ ক্লস, আর একটা বদ্ধ পৃষ্ঠে কি করে শেষ সীমানা থাকবে? এমন অবস্থায় আপনি আপনার বন্ধুকে বলবেন যে আপনার জগতে কোনো শেষ সীমানা নেই, এর নেই কোনো প্রান্ত। আমি আবার বলছি, ফুটবলের পৃষ্ঠের ওপরে নিচে বা আপনার কোনো অ্যাক্সেস বা প্রবেশ অধিকার নেই। এটা বোঝার খুবই ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ। এই এমনই এরূপ ক্ষেত্রে আপনার ধারা আপনার জগতের শেপ বা আকার বোঝাটা বেশ দুঃসাধ্য, কারণ প্রকৃতির শেপ বুঝতে হলে আপনাকে আপনার দ্বিমাত্রিক জগৎ ছেড়ে ত্রিমাত্রিক জগতে যেতে হবে। ইউনিট টু দা জাম্প ফ্রম দা টু ডাইমেনশন টু থ্রি ডাইমেনশন। ওকে ফাইন, এবার একটা বিষয় লক্ষ্য করুন, ফুটবলের পিচের ক্ষেত্রটি কিন্তু একটা নির্দিষ্ট আকার ও একটি নির্দিষ্ট মান রয়েছে। যেমন ধরুন 100 বর্গমিটার মান যা হোক না কেন অনন্ত সসীম নয়, এটা তো সত্য, কিন্তু এর কোনো শেষ সীমানা বা প্রান্ত নাই, নাই এর কোনো কেন্দ্রবিন্দু বা সেন্টার। এ থেকে আমরা নিমুক্ত অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারি একটি দ্বিমাত্রিক বদ্ধ পৃষ্ঠ বা ক্লোজ সারফেসে একটি নির্দিষ্ট আকার ও মান থাকলেও উক্ত পৃষ্ঠের ওপর বসবাসরত কোনো প্রাণী নিকট এটি বোঝা বেশ দুঃসাধ্য ও কঠিন। তারা দ্বারা অনুভূত উক্ত দ্বিমাত্রিক জগতে কোনো প্রান্ত বা শেষ সীমানা নেই। তারা ভাববে এই পৃথিবীর হয়তো কোনো শেষ সীমানা নেই। যারা একটু বুদ্ধিমান তারা হয়তো ভাবছেন, ওকে সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের মহাবিশ্ব তো আর দ্বিমাত্রিক সারফেস নয়, এটি তো ত্রিমাত্রিক, কারণ এর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা রয়েছে। তাহলে এর সাথে আগের উদাহরণ সম্পর্ক কি? হোল্ড,
দাঁড়ান, বলছি এখানেও কাহিনী আছে, আগের উদাহরণটি ভালো করে বুঝলেন। আপনাদের ত্রিমাত্রিক মহাবিশ্বের বিষয়টি আপনার ধারা বোঝা বেশ সহজ হবে। উপরে উদাহরণ উল্লেখিত গোলাকার ফুটবলটি হল ত্রিমাত্রিক অর্থাৎ থ্রি ডাইমেনশন, তবে এর পৃষ্ঠটি হল দ্বিমাত্রিক অর্থাৎ টু ডাইমেনশনাল। তাই আর সেই ত্রিমাত্রিক জগতে আপনার মহাবিশ্বের অবস্থা ছিল। একই ব্যাখ্যা কি ত্রিমাত্রিক মহাবিশ্বের ক্ষেত্রে সম্প্রসারিত অর্থাৎ এক্সটেন্ড করা যায় না কেন নয়? অবশ্যই যায়। ধরুন আপনি সমগ্র মহাবিশ্ব হল একটি চতুর্থমাত্রিক হাইপারস্ফিয়ার অর্থাৎ ডাইমেনশনাল হাইপারস্ফিয়ার ক্লোজ বা বদ্ধপৃষ্ঠ, যেটির ধারা হাইস্ফিয়ার সংখ্যায়িত ডিফেন্ড ঠিক আগের উদাহরণটিতে ফুটবলের পৃষ্ঠের ন্যায়। ফুটবলের ক্লোজ সারফেসটি যেমন সমগ্র ফুটবলটি ডিফাইন্ড বা সংজ্ঞায়িত করেছিল। ভালো করে লক্ষ্য করুন, একটি দ্বিমাত্রিক অর্থাৎ থ্রি ডি ফুটবলের সারফেস বা পৃষ্ঠ যেটির ধারা ফুটবলটি সংজ্ঞায়িত সেটি কিন্তু দ্বিমাত্রিক অর্থাৎ টু ডি। উক্ত পৃষ্ঠে নেই কোনো কেন্দ্র, সেখানে বসবাসকারী কোনো পানির নিকট, এর নেই কোনো সেই সীমানা বা প্রান্ত। একইভাবে একটি চতুর্থ মাত্রিক অর্থাৎ ফোর ডি হাইস্ফিয়ার পৃষ্ঠে বা সারফেস হবে দ্বিমাত্রিক অর্থাৎ থ্রি ডি। আর একটি ত্রিমাত্রিক পানির নিকট এর থাকবে না কোনো কেন্দ্র বা থাকবে না কোনো প্রান্ত বা সেই সীমানাও। তবে উক্ত ত্রিমাত্রিক পৃষ্ঠটি একটি নির্দিষ্ট ভলিউম বা আয়তন কিন্তু অবশ্যই থাকবে, যেমনটি আগের উদাহরণে উল্লেখিত। ত্রিমাত্রিক পৃষ্ঠটি একটি নির্দিষ্ট ক্ষেত্রফল ছিল। যদি আপনার মহাবিশ্ব ওই রকমই একটি চতুর্থমাত্রিক ফোর ডি অর্থাৎ হায়ার স্ফিয়ার ত্রিমাত্রিক থ্রি ডি পৃষ্ঠ হয়, তাহলে এর আয়তন সসীম হলেও, এর কোনো একটি নির্দিষ্ট আকার থাকলেও, আমাদের নিকট এর কোনো প্রান্ত বা সেই সীমানা কেন্দ্রবিন্দু থাকবে না। থাকবে কী করে? একটা ত্রিমাত্রিক বদ্ধ বা ক্লোজ সারফেসের ভিতর বসবাসরত কোনো ত্রিমাত্রিক পানির নিকট উক্ত ত্রিমাত্রিক সারফেসের কোনো প্রান্ত বা সেই সীমানা থাকবে না। তাই একটা ক্লোজ সসীম ত্রিমাত্রিক মহাবিশ্বে আমাদের বাস সত্ত্বেও, আমরা কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করে সমগ্র মহাবিশ্বে ঘুরে আসলেও, আমরা আমাদের মহাবিশ্বের কোনো সেই সীমানা বা প্রান্ত দেখতে পাব না। ঠিক যেমন আগের উদাহরণটি ফুটবলের পৃষ্ঠে বা বসবাসরত ত্রিমাত্রিক পানিটি ফুটবলের পৃষ্ঠে কোনো সেই সীমানা খুঁজে পায়নি। এর জন্য এক বিরাট গোলক ধাতা কি এটাই মনে হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, এখনই এক্সপ্লোশন করতেছি। মহাবিশ্বের আয়তন সসীম, অথচ আমাদের নিকট এর কোনো প্রান্ত বা সীমানা নেই। তাই যারা এতদিন মনে করে আসছেন যে মহাবিশ্ব হয়তো সসীম এবং এটি কোনো ওয়াল বা দেওয়াল দ্বারা পরিবেষ্টিত এবং এর একটি কেন্দ্র বা মূলবিন্দু রয়েছে, তারা এখন হতে ওই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেন। মহাবিশ্ব সসীম হলে এর কোনো প্রান্ত বা সেই সীমানা নেই। আপনি পৃথিবী থেকে বিলিয়ন 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 আলোক বর্ষ দূরে ঘুরে আসলে ওরকম কিছু অস্তিত্ব দেখতে পাবেন না। সাথে কখনো এও ভুলে যাবেন না যে আমাদের মহাবিশ্বে কোনো সেন্টার বা কেন্দ্রবিন্দু নেই। যদি আমাদের অনেকেই হয়তো এতদিন ভেবে আছেন যে আমাদের সমগ্র মহাবিশ্বে একটা কেন্দ্র বা সেন্টার রয়েছে যেখানে হয়তো বিগ ব্যাং ঘটেছিল, যেহেতু আমরা ত্রিমাত্রিক তাই চতুর্থমাত্রিক হাইস্ফিয়ার আমাদের ব্রেন সহজে কল্পনা করতে পারে না। সসীম মহাবিশ্ব, সসীম মহাবিশ্ব তো আমরা এক্সপ্লোশন করলাম, এবার করা যাক অসীম মহাবিশ্ব। যদি মহাবিশ্ব সসীম হয় তবে সেক্ষেত্রে এর কোনো সেই সীমানা বা প্রান্ত নেই। যার অসীম তার আবার সেই সীমানা কিসের? সেক্ষেত্রে মহাবিশ্বের আকার আমাদের কল্পনা সুজন সুজন বাহিরে, কারণ ইনফিনিটি বা অসীমকে আমাদের ব্রেন কল্পনা করতে পারে না। আমাদের ব্রেনে সেই ক্যাপাবিলিটি নাই, আমাদের ব্রেন সেইভাবে তৈরি হয় নাই। যদি যে কোনো গাণিতিক সমস্যা অর্থাৎ ইনফিনিটিকে ব্যাট সোর্স হিসেবে বিবেচনা করা হয়, তাই গণিতবিদরা যে কোনো সমস্যার সমাধান সবসময় এটিকে এড়িয়ে যাবার চেষ্টা করেন। ইনফিনিটি নিয়ে রয়েছে আরেক ক্যাঞ্চাল। অনেকেই মনে করেন ইনফিনিটি নামক কোনো কিছুর অস্তিত্ব নাই, ওটা জাস্ট আমাদের না বোঝার একটা অক্ষমতা, আজ না হয় ওটা থাক। যেটা বলা যায় অবজারভেবল ইউনিভার্স বা দৃশ্যমান মহাবিশ্ব, তখন স্বভাবেই প্রশ্ন চলে আসে, দৃশ্যমান মহাবিশ্বের বাইরে তাহলে কি আছে? ওয়েল, সমগ্র মহাবিশ্ব অন্যান্য অংশ, উল্লেখ্য যে সমগ্র মহাবিশ্ব আর দৃশ্যমান মহাবিশ্ব কিন্তু এক নয়। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মহাবিশ্ব সসীম বা অসীম যেটাই হোক না কেন, উভয় ক্ষেত্রে এর কোনো প্রান্ত বা সীমানা নেই।
অনন্ত একটি সসীম মহাবিশ্বে কোনো ওয়াল বা দেয়াল ধারা ঘেরা সেরকমটি তো নয়। যেহেতু গণিতের ইনফিনিটি বা সসীম একটা ব্যাট সোর্স রয়েছে, তাই খুব সম্ভবত আমরা একটা সসীম মহাবিশ্বে বাস করছি যার নেই কোনো সীমানা বা প্রান্ত, নেই কোনো প্রান্ত কেন্দ্রবিন্দু। সর্বশেষে শিশুচন যাই হোক না কেন, নীল ডিগ্রেস টাইন এর সেই বিখ্যাত উক্তিটি কিন্তু কখনো আমাদের ভুলে যাওয়া উচিত নয়, দ্য ইউনিভার্স ইজ আন্ডার। যেহেতু গণিতের ইনফিনিটি বা অসীম একটা প্যাট সুস, তাই খুব সম্ভবত আমরা একটি সসীম মহাবিশ্বে বাস করছি যার নেই কোনো সীমানা বা প্রান্ত, নেই কোনো কেন্দ্রবিন্দু। সর্বশেষ সিচুয়েশন যাই হোক না কেন, নীল ডিগ্রেস টাইন এর সেই বিখ্যাত উক্তিটি কিন্তু কখনো আমাদের ভুলে যাওয়া উচিত নয়, দ্য ইউনিভার্স ইজ আন্ডার নো অবজেকশন টু মেক স্কিন টু দ্য ইউ।